আচ্ছা ক্লাস ফাইভ তোমাদের এই অবধি কল্পনা দত্ত অবধি পড়া হয়েছিল আগের ক্লাসে, 51 পাতার কল্পনা দত্ত অবধি পড়া হয়েছিল, আজকে বাকিটা পড়বো। বাকিটা যেখান থেকে পড়া শুরু হচ্ছে সেটা হচ্ছে নিশ্চয়ই। এখানে আগে পড়েছিলাম কারা কোন মহিলারা দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিল তাদের নাম পড়েছিলাম। এবার পড়ে দেশের জন্য লড়তেও মেয়েরাও এগিয়ে এসেছিলেন, ইংরেজ শাসনের অত্যাচারের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিলেন, অস্ত্র হাতে লড়াই করেছিলেন। প্রীতিলতা ওয়েদেদার ও কল্পনা দত্ত অস্ত্র হাতে লড়াই করেছিলেন, মাতঙ্গিনী হাজরা অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেন। ইংরেজরা ভয় দেখিয়েছিল তবু মাতঙ্গিনী লড়াই ছাড়েননি। গান্ধীজির মতো মাতঙ্গিনী লড়াই করেছিলেন, তাই লোকে তাকে শ্রদ্ধায় গান্ধীবুড়ি বলে। এখান থেকে একটা প্রশ্ন লিখবে যে গান্ধীবুড়ি কাকে গান্ধীবুড়ি বলা হয়, কাকে গান্ধীবুড়ি বলা হয়, হলো। তারপরে এরা আরও এমন আরও অনেক মানুষ আছেন, তোমরা আস্তে আস্তে সবাই কথা সবার কথাই জানবে। এদের সবার কাজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, সেসব শিখতে পারলে আমরা তাদের আসলে শ্রদ্ধা জানাতে পারব। আচ্ছা, এই তো হয়ে গেল চ্যাপ্টারটা। এখান থেকে কিছু প্রশ্ন আছে ছোট ছোট, সেগুলো একটুখানি কপি করে নাও। 1 নম্বর প্রশ্ন লেখো, 5 জন স্মরণীয় ব্যক্তির নাম লেখো, 5 জন স্মরণীয় ব্যক্তির নাম লেখো। 2 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথার বিরুদ্ধে কারা প্রতিবাদ করেন, সতীদাহ প্রথার বিরুদ্ধে কারা প্রতিবাদ কারা প্রতিবাদ করেন। 3 নম্বর প্রশ্ন, হাতে কলমে শিক্ষার কথা কে প্রচার করেন, হাতে কলমে শিক্ষার কথা কে প্রচার করেন। তারপরে কয়েকজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো, কয়েকজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। তারপরে কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো, কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। তারপরের প্রশ্ন লিখবে, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন। তারপরের প্রশ্ন, মাস্টারদার পুরো নাম কি। তারপরের প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়। এছাড়া আরও দুটো প্রশ্ন বলেছি যে কয়েকজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো, আর গান্ধীবুড়ি কাকে বলা হতো। এই হলো 92 পাতা অবধি পড়া।